দেখেন এটা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়া 364 নম্বর পিলার, এ হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে 364 নম্বর পিলার। তো আমি এই মুহূর্তে আছি ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত এলাকায়। সকালবেলায় নামাজ টামাজ পড়ছে, এখন ইফতিসোনা ঘুরতে যাচ্ছে বর্ডার এলাকায়, নাকি বাবা? ইফতিসোনা এখন বর্ডার এলাকায় ঘুরতে যাচ্ছে, ওখানে মাজ্জি রেডি হচ্ছে, মাম রেডি হচ্ছে, তাই চলে এসো, কামিং কামিং। মামা উঠছে, ওরে বাবা, ওই দেখো যে মুনা বেবি চশমা চকি দিয়েছে, দেখিছো? ও চশমা রাখতে চাচ্ছে না, মুনা বেবি চশমা চকি দিয়ে চশমা রাখতে চাচ্ছে না মুনা বেবি। বাবা দেখিছো মুনা বেবি চশমা, ইফতিসোনা কোথায় আইসো? বর্ডারে আইসো? মুনা বেবি আইসে, ইফতিসোনা আইসে, বর্ডারে আইসো। এই দিকে হচ্ছে যে সুন্দর একটা জায়গা, এই যে হাঁস, বাংলাদেশ বর্ডারে। না না, আপনাদের উঠাচ্ছি না, জানি যে আপনাদের ঝামেলা আছে। তো এখানে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি, ঘুরতে ঘুরতে এটা হচ্ছে সীমান্ত এলাকা মোটামুটি। পিছনে আমাদের বাংলাদেশের বিজিবির ক্যাম্প, বেতনা ক্যাম্প, এই ইন্ডিয়ার বর্ডারের সামনেই। হ্যাঁ, আপনি এই এলাকার? হ্যাঁ। আচ্ছা, এনে কি এখন তারকাটার বেড়া দিয়া? না না না, এটা এনে বগলে, এই নদীর পরে তো তোমার মতন লোক গেছে, গেছে ছবি তুলছে, ছবি তোলা যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনি কোন সময় গেছেন ইন্ডিয়ার ওইদিকে ঘুরতে? আমরা মোটামুটি সবাই চলে আসছি, আমার এই যে পাশে ইফতির খালামণি আছে, মামা আছে, ইফতি সোনা সবাই চলে আসছে, ইফতিসোনা বর্ডারে চলে আসছে। তো এই আমরা আর একটু আগেই হচ্ছে যে এটা কি বুজরুক ক্যাম্প না? এটা যাওয়া যাবে না, ইফতিসোনা তুমি কি একবারে বর্ডারের কাছে চলে যাবা? তোমাকে ইন্ডিয়ায় পাঠাই দিব, ঠিক আছে? তাহলে ইসে লিখে দেবো যে ইফতিসোনা ইন্ডিয়ায় চলে গেল, নাকি? দিন অনেক লোকজনই এখানে আসছে ঘুরতে। এই যে সামনের এটাই হচ্ছে নাগর নদী, ওর পাশেই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। আমি যদি দেখাই তার কাটার বেড়াটা মনে হয় দেখা যাচ্ছে এখান থেকে। আমরা চলে আসছি মোটামুটি ইন্ডিয়ান বর্ডার এলাকায়, দেখতেই পাচ্ছেন ও পাশে হলো ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ, আর মাঝে হচ্ছে নাগর নদী। এই নাগর নদীটাই মূলত হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বিভক্ত করছে। তো আপনাদেরকে যদি দেখা এখান থেকে কিছুটা অল্প দেখা যাবে, ওই যে যে ইটা দেখা যাচ্ছে পিলারগুলো, এগুলোই কিন্তু ইন্ডিয়ান বর্ডার। আমরা চাইলে এই নদী পার হয়ে ও পাশে যাইও কিছুটা যেতে পারবো, কারণ ও পাশের যে জমিগুলো এগুলা মোটামুটি ম্যাক্সিমাম হচ্ছে যে বাংলাদেশের আছে, ইন্ডিয়ান না। তো এই জন্য এদিকে গেলেও ওগুলো সবই ইন্ডিয়ান না, এগুলো বাংলাদেশের ল্যান্ড। ওদের গরু আসতেছে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এগুলো সবই হচ্ছে যে বাংলাদেশের এলাকা। তো আমি একটু দেখানোর চেষ্টা করি। তুমি কি ইন্ডিয়ায় চলে যাবা? হ্যাঁ, তুমি ওই পাশে ইন্ডিয়ায় চলে যাবা? রাগ করে ইফতি ইন্ডিয়া চলে গেল নাকি? যাও এদিক দিয়ে যাও, হাঁটতে হাঁটতে যাও, যাও হাঁটো।
প্রথম মানে বর্ডারের লোক বর্ডার এলাকায় আসেনি তোমরা সবাই কি বর্ডার এলাকায় তোমাদের সব একদম জামাতে ইন্ডিয়ায় পাঠাই দি নাকি এরা জামাতে ইন্ডিয়ায় চলে যাবে ইফতিশনা জামাতে ইন্ডিয়ায় চলে যাবা বেবিকে ধরো ও পাশে যাওয়ার কোনো রাস্তা আছে মোটামুটি রিক্স নিয়ে ঢুকে পড়তেছি ভারতের মধ্যে কিছুক্ষণের মধ্যে ভারতের পিলার আছে এখানে এইখানে ঢুকে পড়বো আর অল্প কিছুক্ষণের মধ্যে রিক্স নিয়ে তো বন্ধুরা আমি চলে আসছি মোটামুটি ইন্ডিয়ান বর্ডারের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করছি দেখেন এই যে মনির তো এই যে সামনেই আর একটু ওই দেখতেছেন নদী এটা হচ্ছে নাগর নদী বেসিক্যালি ইন্ডিয়া বাংলাদেশকে বিভক্ত করছে তো এর সামনেই হচ্ছে যে ইন্ডিয়া আর পিছনের দিকে হচ্ছে যে বাংলাদেশ তো মোটামুটি এই এলাকার মানুষের সাথে কথা বললাম বলে দেখলাম যে অন্যরকম একটা বিষয় এই ইন্ডিয়ার মধ্যে ঢুকে পড়লাম এই দেখেন এইটা হচ্ছে পিলার 361 নম্বর পিলার এটা যে বাংলাদেশ দেখেন আর এ পাশে যদি দেখাই এ পাশে হচ্ছে 364 নম্বর পিলার এটা হচ্ছে ইন্ডিয়া দেখেন তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বাংলাদেশে আর এইদিকে যদি দেখাই এই মুহূর্তে আমি আছি ইন্ডিয়ায় তো এখন আছি ইন্ডিয়ায় আর এদিকে আছি বাংলাদেশে বন্ধুরা তো দেখাই ইন্ডিয়া এই দেখেন বাংলাদেশ তো মোটামুটি আমি ইন্ডিয়া বাংলাদেশ পিলারের এইখানে আছি বেশিক্ষণ থাকতে পারছি না রিক্স আছে বন্ধুরা তো ঘুরে আসলাম ইন্ডিয়া বাংলাদেশ আপনারা ইন্ডিয়া বাংলাদেশের যে সীমান্ত এলাকাটা দেখতে পারলেন এটা হচ্ছে বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার নাগর নদীর এই অংশটা হচ্ছে যে হরিপুর উপজেলা এটা হচ্ছে যে একটা বিওপি বর্ডার এলাকা তো আমি এতক্ষণ সেই ভিডিওটাই দেখালাম আপনাদেরকে কেমন লাগলো সবাই কমেন্টস করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন যে গরুগুলা এই যে গরুগুলা এগুলা কিন্তু সবই হচ্ছে বাংলাদেশের আমাদের বাংলাদেশের সীমানা হচ্ছে এই যে বাঁশঝাড়গুলো এগুলো আর বাঁশঝাড়ের ওপাশে হচ্ছে ইন্ডিয়া আর আমি পিলারও দেখালাম আপনাদেরকে চলেন আমরা এই যে গরুর রাখালদের সাথে একটু কথা বলি ওনার সাথে কেমন কি ব্যাপার কি দেখি লেটস গো আপনি কি ওই পাশে গেছিলেন ওই পাশে গেছিলেন এই বাংলাদেশ অংশে গরু যদি ধরেন কোনোভাবে ওই পাশে চলে যায় তাহলে কি করবেন হয় না এরকম হয়েছে কোনো সময় যে চরাতি চরাতি ওই পাশে চলে গেছে তখন কি হয়েছে ওই বিএসএফ ফেরত দিয়েছে আবার আপনি যাই আনা লাগে নাকি এমনি তাড়াই দেয় তাড়াই দেয় তো চাচা হচ্ছে যে গরু চলায় এই অঞ্চলে চাচার নাম কে নাম কি ওমর আলী চাচা ঠিক আছে আপনার বাড়ি কোথায় এখানে ক্যাম্পের পাশেই এই যে গরুগুলো এগুলো সাধারণত এই লাশ সীমানায় চরে তো আমি হচ্ছে পাসপোর্ট ভিসা ছাড়া আজকে ইন্ডিয়া ঘুরবো চলেন যাই আমরা ইন্ডিয়া বাংলাদেশ দুই পাশে ভিসা পাসপোর্ট ছাড়া ঘুরে আসলাম ইফতিশনা তো ইফতিশনাও ইন্ডিয়া পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়াই ইন্ডিয়া ঘুরে আসলো নানু বাড়ির এলাকায় এসে নাকি এটা হচ্ছে নাম হচ্ছে কি এলাকা নাম ভুলে গেল ট্রায়াল ভিডিও চলতেছে মোটামুটি হয়েছে কি যে আমি এই নদীতে এক চাচা ইন্ডিয়ায় গরু চড়াতে গেছিল চাচা ডুবে যাচ্ছে আর আমি অনুভূতি জানতে যাচ্ছিলাম এই নিয়ে আশা আসি শুরু হয়েছে এই যে সবাই আছে আমরা এখন ব্যাগ যাবো আর একটা হালকা ডিস্টার্ব পালাইছে ওই পাশে চলে গেছে